আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানেন যে ইব্রাহিম ভাইয়ের চ্যানেলে আমার প্রথম একটি ভিডিও পাবলিশ হয়। এবার এই ভিডিওতে বলেছিলাম যে একজন নও মুসলিম বান্ধবীর কথা, অর্থাৎ আমার এক বান্ধবী ইসলাম গ্রহণ করেছিল। বন্ধুরা আসসালামু আলাইকুম, আজকে আমার সাথে উপস্থিত আছে নির্জন, আমার এক কাছের ছোট ভাই। তো ও একটা হিন্দু মেয়েকে ইসলামের দাওয়াত দিয়ে মুসলিম বানাইছিল এবং সে মেয়েটার বয়সও কম, ওর সাথে একসাথে পড়ে। সে মেয়েটার বয়স প্রায় আনুমানিক 20 বছর এমন হবে। সো ওই মেয়েটা প্রচন্ড পরিমাণে ইসলাম বিদ্বেষী ছিল, সেই মেয়েটাকে যে কিভাবে ও ইসলামে শুন। তো আপনারা মাঝে মাঝে জিজ্ঞাসা করেন যে সেই বান্ধবীর আপডেট কি বা তার বর্তমান পরিস্থিতি কেমন বা কেমন অবস্থায় আছে, তো সেই আপডেট সম্পর্কে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। প্রথমে বলি যে আমার সেই বান্ধবী, তার বিগত নাম ছিল সূচনা সরকার, বর্তমান নাম হচ্ছে ফাতিহা জান্নাত। এবার ফাতিহা সম্পর্কে আপনাদের সামান্য কিছু তথ্য দিই। ফাতিহা হচ্ছে একটি হিন্দু পরিবারের মেয়ে ছিল এবং সে যখন ইসলাম গ্রহণ করেছিল তখন হিন্দু ফ্যামিলিতেই ছিল এবং সেই ফ্যামিলিতে থেকে ইসলাম মেনে চলা এটা অত্যন্ত কঠিন একটা কাজ। তাকে গোপনে নামাজ পড়তে হয়েছে, গোপনে রোজা রাখতে হয়েছে, যতটা সম্ভব তাকে হিজাব মেনটেন করতে হয়েছে, এভাবে গত 1 থেকে 1.5 বছর। এবং ক্রমশই তার যেহেতু বয়স বাড়ছিল এবং বিবাহের উপযুক্ত, সেহেতু তাকে বিবাহের চেষ্টাও করা হয়েছে, অর্থাৎ তাকে বিবাহ দেওয়ার চেষ্টা করেছে তার পরিবার একটা হিন্দু ছেলের সাথে। তো একজন নও মুসলিমের ইমান কতটা শক্ত হয় সেটা নতুন করে বলার কিছু নেই, কিন্তু যদি ফাতিহার একটা হিন্দু ছেলের সাথে বিবাহ হতো, একটা হিন্দু পরিবারে যে সেখানে ইসলাম মেনে চলা তার পক্ষে অত্যন্ত কঠিন হয়ে যেত এবং সে অত্যন্ত ধার্মিক, চেষ্টা করত প্রতি 5 ওয়াক্ত নামাজে পড়ার, তবে মাঝে মাঝে কাজা হয়ে যেত পরিস্থিতির শিকার হয়ে। হ্যাঁ, রোজা রাখতে পারতো না। গত রমজানে, এবার যে রমজান চলছে তার আগের রমজানে, তারপরে অনেক কষ্ট করে না খেয়ে দিয়ে প্রায় 4 থেকে 5টা কি 6টা রোজার মতো করেছিল অত্যন্ত কষ্ট করে, এবং দিন পালন করা, এক কথায় দিন পালন করা তার জন্য অত্যন্ত কঠিন হয়ে যাচ্ছিল এবং তার বিবাহের কথাবার্তা চলছিল। তো এই সময় আমি সিদ্ধান্ত নিলাম যে আমি ফাতিহাকে বিবাহ করব। এবং আমার যে ইউটিউবে আসা, আমার ইসলাম প্রচার করা, ক্যামেরার সামনে আমার কথা বলা, ঠিক আছে, তো এতে ফাতিহার অত্যন্ত বেশি অবদান রয়েছে এবং আমাকে অত্যন্ত ইন্সপায়ার করেছিল সে যখন মুসলিম হয়েছিল এবং সত্যটা জানার পরে। তো যাই হোক, সব বিষয় বিবেচনা করে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে তার একটা নিরাপদ পরিবেশ দেওয়া, একটা নিরাপত্তা দেওয়া, সে যেন সঠিকভাবে ইসলাম মেনটেন করতে পারে, যেহেতু সে একজন ধার্মিক, তাই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি নিজেই তাকে বিবাহ করব। এবং আজ থেকে গত 7 মাস আগে আমি ফাতিহার এফিডেভিট করেছিলাম, অর্থাৎ সরকারিভাবে তার একটা ধর্মান্তর হওয়ার একটা প্রমাণ, যেটা এফিডেভিট বলা হয়। এবং গত জানুয়ারি মাসের, 2021 সালের জানুয়ারি মাসের 12 তারিখে আমি ফাতিহাকে বিবাহ করি। এবং বয়সের দিক থেকে ফাতিহা একদম পারফেক্ট ছিল, এই কারণে এফিডেভিট, এরপরে আমরা যে কাবিন করেছিলাম, অর্থাৎ বিবাহ করেছিলাম একদম সরকারি আইনে। আপনারা জানেন যে গত 14 এপ্রিল আমাদের পবিত্র মাহে রমজান শুরু হয়েছে এবং এই রমজানে 30টা রোজায় যেন ফাতিহা রাখতে পারে, এই কারণে 3 এপ্রিল, অর্থাৎ 2021 সালের 3 এপ্রিল, এই কিছুদিন আগে আমি ফাতিহাকে আমার বাড়িতে নিয়ে চলে আসি। এবং এরপরে তার পিতামাতা অনেক চেষ্টা করেছে ফাতিহাকে নিয়ে যাওয়ার জন্য, অনেক আইনের আশ্রয় নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু শেষমেশ তারা ব্যর্থ। যাই হোক, বেশ কিছু ঝামেলা হয়েছিল, সে ব্যাপারে আমরা না বলি। ফাতিহা যখন চলে আসে তখন তার পিতামাতার উদ্দেশ্যে, তার পরিবারের সমস্ত সদস্যদের উদ্দেশ্যে প্রায় 10 পেজের একটি চিঠি লিখে রেখে আসে এবং এই চিঠিতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, অর্থাৎ এই চিঠিটা ছিল তার পরিবারের কাছে ইসলামের দাওয়াত পৌঁছানো। সেই চিঠিটার একটি কপি আমি স্ক্রিনে দিয়ে দেবো, খুব দ্রুত দিব, আপনারা এখান থেকে পজ করে পড়ে নিতে পারেন, এখানে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়া রয়েছে। তো এখন বলি যে ফাতিহা যে ইসলামের টানে তার পিতামাতাকে ছেড়ে, তার পরিবারকে ছেড়ে চলে এসেছে, এতে কি সে গুনাহ করেছে কিনা বা তার পিতামাতার মনে কষ্ট দিয়েছে কিনা, এ ব্যাপারে আমরা পবিত্র কোরআন থেকে কিছু রেফারেন্স দিতে পারি। যেমন আছে সূরা আনকাবুত, অর্থাৎ 29 নম্বর সূরার 7 নম্বর আয়াত, এবং একই ধরনের একটি আয়াত রিপিট হয়েছে সূরা লোকমানে, অর্থাৎ 31 নম্বর সূরার 14 থেকে 15 নম্বর আয়াত। এই আয়াতে কি বলা হয়েছে আমি একটু পড়ে শোনাই। আয়াতে বলা হয়েছে, আমি তো মানুষকে তার পিতামাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি, মা সন্তানকে কষ্টের পর কষ্ট বরণ করে গর্ভে ধারণ করে এবং তার দুধ ছাড়ানো হয় 2 বছরে, সুতরাং আমার প্রতি ও তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও। 15 নম্বর আয়াত বলছে, তোমার পিতামাতা যদি তোমাকে পীড়াপীড়ি করে
আমার সাথে শরীক করতে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তাহলে তুমি তাদের কথা মানবে না, তবে পৃথিবীতে তাদের সাথে বসবাস করবে সৎভাবে। এ আয়াত থেকে আমরা স্পষ্ট দেখতে পাই যে শিরকের কাছে কোনো আপোষ নেই। পিতামাতার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিঃসন্দেহে সদাচরণ করার নির্দেশ প্রদান করেছেন, কিন্তু যখনই আল্লাহর সাথে অন্য কাউকে শিরক করার প্রতি তারা আপনাকে জোর করবে তখন আল্লাহ বলছেন যে তাদের বিরোধিতা করো, কারণ শিরকের কাছে কোনো আপোষ নেই। আল্লাহ সব গুনাহ ক্ষমা করতে পারেন, তবে শিরকের গুনাহ ক্ষমা করবেন না। তাই শিরক একটি সবথেকে ভয়াবহ গুনাহ এবং এটা থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নেই। তাই পিতামাতার প্রতি সদাচরণ করার নির্দেশ দিয়েছেন, তবে যখনই শিরকের জায়গায় আসবে শিরকের কাছে কোনো কম্প্রোমাইজ নেই, তখন পিতামাতার বিরোধিতা করা যায়। এবং আল্লাহ বলছেন যে তাদের সাথে পৃথিবীতে বসবাস করবে সৎভাবে, তাই তাদের সাথে সম্পর্কের ছিন্ন করা যাবে না, তবে শিরকের বেলায় কোনো আপোষ নেই। তাই আপনারা যারা জিজ্ঞাসা করতেন যে সেই নমুসলিম মেয়েটার কি আপডেট, এই ছিল আপডেট। আমি তাকে বিবাহ করেছি, সে এখন অত্যন্ত নিরাপদে আছে, প্রতিদিন রোজা রাখছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে, অত্যন্ত সুন্দরভাবে ইসলাম মেনটেন করছে, পালন করছে। আর সবাই বেশি বেশি দোয়া করবেন। আর ফাতিহা তার বাড়ি থেকে বেরোনোর সময় যে চিঠিটা লিখে এসেছিল সেই চিঠিটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা সবাই মনোযোগ সহকারে চিঠিটি পড়বেন ইনশাআল্লাহ।